বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে আলুর কুচলা করব। সেজন্য লাগবে ময়দা। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিব। এখানে 4 চামচে 1 চামচ হচ্ছে ইস্ট, সেটা দিয়ে দিলাম। 1 চামচ তেল, অনেক বেশি তেল দেওয়া যাবে না। আর এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিব, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখানে 1 কাপ নিলাম পানি, দেখি কতটুকু লাগে। এটা নর্মাল পানি, যে ইস্টটা ব্যবহার করি সেটা ঠান্ডা পানি দিয়ে অ্যাক্টিভ হয়ে যায়। 1/2 কাপের মতন পানি লাগছে, 1/2 কাপ থেকে একটু বেশি, 1 চামচ বেশি হবে। সফট একটা ডো হয়েছে, আর সফট ডো করা লাগবে। এখানে একটুখানি তেল লাগিয়ে আমি এটাকে ঢেকে রাখবো 1/2 ঘন্টার জন্য। একটু বড়ো সাইজের দুটা সিদ্ধ আলু এটাকে ম্যাশ করে নিয়েছি আমি, ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আর এখানে 2টা পেঁয়াজ এই যে কুচি, আর এখানে 4টা কাঁচামরিচ কুচি, সেটা দিয়ে দিলাম। 1/2 চামচ গরম মশলার গুঁড়া, আর 1/2 চামচ মরিচের গুঁড়া, আর কোনো আমি মশলা দিব না, স্বাদ মতন লবণ। সব ভালো করে মেখে নিব। ভর্তাটাকে খুব ভালো করে বানিয়ে নিয়েছি, একটু ময়দা ছিটিয়ে নিলাম, আর ডোটা দেখতে পাচ্ছেন ফুলে একদম অনেক বড় হয়ে গেছে, মানে ডবল হয়ে গেছে। পাস্তা বানাবো মোট, একটু আমি এটাকে ছড়িয়ে নিচ্ছি, আটাটাকে, সরি ময়দাটাকে, একটা বাটির মতো আর কি বানাতে চাচ্ছি। পুরটা ভরে দিলাম, চারিদিকে ভালো করে টেনে টেনে এটাকে সিল করে দিতে হবে। পুরটাকে খুব ভালো করে আটকিয়ে নিতে হবে, যাতে মানে পুরটা বের না হয়ে যায়, ঠিক আছে। এই যে এই সাইডটা আমি শুকনো ময়দা দিব, এই সাইডটা দিব না, কারণ এই সাইডে আমি তিল দিব আর ধনিয়া পাতা দিব, এই জন্য মানে দিব না শুকনো ময়দা, তাহলে লাগবে না। শুকনো ময়দাটা যে দিয়েছি এই সাইডটা দিয়ে নাই, ওই সাইডটা দিয়ে মানে এটাকে বেলে নিয়েছি, দুই সাইড লাগানো যাবে না। এদিকে আমি একটু তিল দিয়ে দিচ্ছি, সাদা তিল, আর একটু ধনিয়া পাতার কুচি। এই যে এটা হয়ে গেল, এভাবে অন্যগুলো বানিয়ে নিব আমি। আচ্ছা, আগে প্যানটা গরম করবেন, তারপর একটু পানি দিবেন, অল্প একটু পানি দিতে হবে। দেখেন কতটুকু দিয়েছি, 1টা দিয়ে দিলাম, আর এটা আমি ঢেকে দিব। আঁচটা একদম মানে মিডিয়ামের থেকে কম থাকবে। এই যে ইটা আমি ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। 1টা সাইড 2 মিনিট ভেজে নিলাম, উল্টিয়ে দিতে হবে। এখন দেখেন মশলা কত সুন্দর হয়েছে। এই দেখেন মশলা সুন্দর ভাজা হয়েছে। এই 3-4 মিনিট লাগে একটা ভাজতে, এটা আমার ভাজা হয়ে গেছে, আর এটা এখন নামিয়ে নিব। এটা আপনারা এমনি এমনি খেতে পারেন, মানে ঘি, আমি একটু আমার মানে ইচ্ছে একটু ঘি দিয়ে ঘি ব্রাশ করে দেবো, ঘি ব্রাশ করে দিলে এটা খেতে অনেক ভালো লাগে। খুবই অল্প একটু আটা, কিংবা আপনি আটা যোগ করতে ময়দা দিয়ে করতে পারেন। আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়ে 5টা বানিয়েছি, বাসা যা থাকে সেটা দিয়ে হয়ে যায়। তেল ছাড়া দেখলাম যে আমি এটাকে ভাজলাম, খুবই হেলদি এবং টেস্ট একটা রেসিপি। বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন, যদি ভালো লাগে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।